হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? মাত্র দুইজন নামতেছে স্ক্যানারে দেখাইতেছে, বোধ হয়। আচ্ছা যাই হোক, এখানটা নিয়ে আনি আগে। মানে পিকে কেউ নামে না কেন আমি এটা বুঝতেছি না। এত ম্যাচ খেলতেছি আজকে, পিকের মধ্যে নামেই না। আজ এই ম্যাচেও দুইটা নামছে মাত্র। আচ্ছা জানলা দিয়ে আমার পিক করতেছে, বাপ রে বাপ। ওয়াই আর ইউ রানিং? হ্যাঁ ধর। আরে ওর টিমমেটে ও আছে দেখি, ব্যাপার না। একটা ড্র্যাগার ছড়াবে আর মিস করছে। এখন চোর পুলিশের একটা খেলা হয়ে যাবে। কোথায় গেল? কী ব্যাপার এইখানে? আরে ওর টিমমেটে গেছে, চলে গেছে মেবি রিভাইভ দিতে। ফরসি ওর টিমমেটে গেছে গেছে। হ্যাঁ টিমমেটে গেছে গেছে, রিভাইভ দিয়েও দিছে, ব্যাপার না। আবার নক করে দেবো রে। স্কাউচ অ্যান্ড শট অ্যান্ড নক, বুম। এটাতে হেডশট দিয়ে মারা লাগবে। এই লাগিয়ে গেল। বুঝতেছি না মানে বিষয়টা, মানে পিকের উপর দিয়ে প্লেন যেতেছে, পিকে কেউ নামে না। তাহলে নাম এটা কই? ক্লক টাওয়ারে নামে? আচ্ছা গাড়ি না ক্লক টাওয়ারের দিকে যায়। মেবি ক্লক টাওয়ারের দিকে প্লেয়ারগুলো আছে, সব মেবি ক্লক টাওয়ারে নেমে ফাইট টাইট করতেছে, আই থিঙ্ক সো। হ্যাঁ ওই যে একটা লুট করতেছে। আরে শিট, গাড়ির মেবি আওয়াজ পেয়ে গেছে, নিচে মনে পলাইছে। আরে না পলায় নাই, ওই ও আরামে লুট করে আরামে পালাই যাচ্ছে, গাড়ির সাউন্ডও পায় নাই। মানে কি ক্লক টাওয়ারেও কেউ নামে নাই? কি ব্যাপার? মানে ভাই প্লেয়ারগুলো নামছে কই? বুঝলাম না কিছু। আচ্ছা যাই হোক, লুট আর করা লাগবে না, কজ আমার কাছে এনাফ লুট আছে। আমার জাস্ট একটা স্কোয়াড মারার মতো লুট আছে আমার কাছে। গ্লোওয়াল আর গ্রেনেড বেশি থাকলে ভালো হইতো, কিন্তু যাই হোক। ফ্যাক্টরির উপরে মেবি নেমে ফিস্ট করে মরে যায়, বুঝি না ফ্যাক্টরির উপরে নেমে মজাটা কি? ফিস্ট করে এত মজা, মানে ফিস্ট ফাইট করে প্লেয়ার মেরে দেয়। এগুলো স্যাসরা লেভেলের প্লেয়ার রে ভাই। ওই যে দেখছি এখানে কি সোলো নাকি? আরে না না না, দুইজন দেখলাম। সাপ্রেসরের হেডশট, ওর টিমমেট জানেই না। আরে না না, তিনজন দেখি, ওর টিমমেট জানেই না আমি কোথায় আছি। করোনা দিয়ে লাভ আছে? করোনাটা ফাটে গেছে। হ্যাঁ এই তো, কবারে চলে গেছে, এখনই রাশ করে দিতে হবে, কজ রিভাইভ পেয়ে যাবে তো ফর শিওর। রিভাইভ দিতেছে অলরেডি, রিভাইভ হয়েও গেছে। ও ভাই ওর টিমমেটও দেখে আছে। আরে কার? আরে লল, এরা আরেকটা স্কোয়াড ছিল ফাইট করতেছে সোলো। ও ভাই ওর কাছে একে মিবোগান ছিল, প্রো প্লেয়ারদের মেরে দিলাম 23 জন দেখতেছে। এই 23 জনের জন্য একটা ভালোবাসার জন্য আমি ইমোট দিয়ে দিব, ঠিক আছে? ইমোট তো বানতায়। আরে 17 জন হয়ে গেছে ইমোট দিয়ে দিতে। ইমোট দিয়ে দেখাই দিলাম ওরে যে আমার কাছে ইভোগান আছে। একেম চালাইতেছে, একেম নাই তো, ও আবার ভাবতে পারে যে একেম নাই কেন। একেম নাই ভাই, কী করবো, একেমের জন্য কত কিছু বললাম তাও পেলাম না, পেয়ে গেলে শান্তি লাগতো। ওই যে একটা প্লেয়ার ঢুকলো, ও মেবি ওই শপের মধ্যে ঢুকে গান এক্সচেঞ্জ করতে লাগছে। আচ্ছা ওর টিমমেট পুরা হেডশট লাগতেছে, বুঝলাম না কি হলো আজকে ক্যামেরা আমার। হোয়াটস গোয়িং অন? ও কি জানলাতে পিক করবে? পিক করলেই হেডশট লাগাই দেবো। আরে না পিক করতেছে না, ওই জানেই না আমি কোথায় থেকে মারতেছি। সুন্দর করে অন্যদিকে তাকায় আছে, অন্যদিকে তাকায় থাকতে হবে না, এখন আমার খেলার দিকে তাকায় থেকে দেখো। শপে থেকে আগে গ্লোবালগুলো তুলে নিই সুন্দর করে। এই তো হয়ে গেছে লুট, লুট অ্যান্ড আপ। 9টা কিল পাইছি, 15 জনের মতো অ্যালাইভ আছে। বাট কথা হলো 15 জনের মধ্যে কয়টা কিল পাবো? 14 জন অ্যাকচুয়ালি, 14 জনের মধ্যে কয়টা কিল পাবো? অর্ধেক পেলে শান্তি। মানে ক্যাম্পারগুলো সাইডে সাইডে নামে, মানে র্যাঙ্ক পোস্ট যারা করে অ্যাকচুয়ালি। ওই যে গাড়ি, ও কি সোলো প্লেয়ার নাকি? আরে উল্টা দিকে যায় কেন? ওর টিমমেট একদিকে আসতেছে, ও আবার উল্টা দিকে যাচ্ছে। আচ্ছা উপরে উঠে ওয়েট করি, যখন একবার ওপেন আসবে তখন দিব মেরে। এই তো আসতেছে, টিমেটা কি পিক করবে? পিক কর, পিক কর। আরে না রে ভাই, এদের খেলা দেখলে আমার লাগে কি এরা মেবি 1 মাস হলো খেলতেছি, আর আমি ফ্রি ফায়ার পুরাতন প্লেয়ার। এত ক্যাম কেমনে করে? এটারও একটা ড্র্যাগ হেডশট দিতে পারি নাকি? এই তো লেগে গেছে ড্র্যাগ হেডশট। জোস 11টা কিল হয়ে গেল, দুটো ডান,
এখন প্লেয়ার খুঁজতে থাকি, প্লেয়ার খুঁজে খুঁজে মারা লাগতেছে, এলো ঝামেলা। মানে এক জায়গায় অনেকগুলো নামবে, কিল পেয়ে যাবো নামার পরে পাঁচ ছয়টা, মজাই আলাদা থাকে। মানে নামতে নামতে খুঁজতে মানে প্লেয়ার খুঁজতে খুঁজতে আমি আবার আমার যেখানে নামছিলাম পিকের মতো ওইখানে চলে আসলাম। কি একটা অবস্থা, প্লেয়ারই নাই। আচ্ছা রাই, আরে দুইটা প্লেয়ার, আরে হেডশট লাগে নাই, স্নাইপার আছে ওর কাছে। ভাই স্নাইপার দেখলে আমার কলিজার পানি শুকায় যায়, কতবার যে মারা খাইছি স্নাইপারের কাছে। ডাবল স্নাইপার ইউজ করে তো গ্র্যানেড, আরে গ্র্যানেড আসে নাই, লল রাশ দেওয়া দিতে হবে। এদের দুইজন আছে তো, একজনের রাশ দিয়ে একজনের নক করে দিলেই আরেকজনটা ইজিলি মেরে দিতে পারবো, নাহলে দুজন আবার দুই সাইড থেকে ফ্ল্যাং করে যদি মারতে লাগে তাহলে ঝামেলা। আগে স্নাইপারটারে ধরি, আয় আয় আয়, পিক একটা ওয়ান শট দিব তোরে, আয়। এইট তো লেগে গেছে, এইবার এইটটারে, আরে গাছের পিছন থেকে বাড়া আছে, বোম আছে, এত বোমটা একবারে কুপ করে ফেলবো ওর মাথার সামনে। ভাই বোমে বলে হেডশট লাগতেছে, আমি তো পুরো মানে ওপি হয়ে গেলাম, দেখতেছি খেলা পুরো হাতে চলে আসছে। এখন গ্লোওয়ালটা আরও সুন্দরভাবে বসাতে পারলে হয়ে যায়, গ্লোওয়ালটা ফার্স্ট বসাতে পারিনি, এই হলো ঝামেলা। তো 13টা কিল পেয়ে গেছি, আর আছে কয়টা, 4টা কিল আছে, আর তিনটাও যদি পাই তাহলে 16টা হয়ে যায়। এখন দেখি তিনটা যদি, তিনটা মেবি সেম স্কোয়াডে, আরে না সেম স্কোয়াডের না রে, শিট, একটা নক কিল চুরি করলাম 14টা, আরে মেরে দিছে, ক্লকটারের দিক থেকেই মেরে দিছে, ওই নকে ক্লকটারের দিকে মুখ করেছিল তো, এই তো দেখছে ওইটা রে খাম্বার মতো দাঁড়ায় আছে। আরে জোনটা ছাড়ার টাইম পেল না, জোনটা একটু লেটে ছাড়লে ওরা ইজি মেরে দেবো, দাঁড়ায় থাকতো, জোন ছেড়ে দিছে দেখে দৌড় দিছে, ব্যাপার নেড়ে মেরে দেবো, আমার পজিশনে যায় না, সাইলেন্সরে কামাল এটা, পজিশনে জানে না, এই জন্য শিরো ক্যারেক্টার ইউজ করতে হয়, এই একটা কারণে এনিমির পজিশন রিভিল করে দেয়। তো গাইস 15 কিলোর সাথে আমরা নিয়ে নিলাম বয়া, বুইয়া, অ্যাকচুয়ালি বুইয়া।